নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 বছর পর চার রাশি এক চেটিয়া রাজত্ব করবে। হোয়াই, কেন, পুরোপুরি লজিক্যালি আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। ওই হাওয়াতে কৌশিক রায় কিন্তু কথা বলে না, যে কথাগুলো বলি কি না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি বলি। দেখুন, বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। 12 বছর আগে মেষ রাশিতে ছিল, 12 বছর পর এই মেষ রাশিতে, আবার 12 বছর পর আবার মেষ রাশিতে আসবে। অর্থাৎ এই জন্য আমি বারবার বলছি, 12 বছর পর বৃহস্পতি এবং মঙ্গলের যে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার ফলে চারটি রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই চার রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি। দেখুন, মঙ্গল এবং বৃহস্পতি এই যে নবপঞ্চম রাজ্য 12 বছর পর সৃষ্টি হয়েছে, চার রাশি হবে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। দেখুন, জীবনে সমস্যা তো রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগ থাকে, টানা 45 দিন আপনার কিন্তু ভাগ্যোদয় হতে কিন্তু চলেছে। চাইলেও ভুলতে পারবেন না। আবারও বলছি, যারা ভিডিও শুনছেন প্রতিদিন, হয়তো আপনার সাথে মিলছে না। কেন মিলছে না? আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন আছে আমি দেখতে পাচ্ছি না, নবগ্রহের পজিশন কেমন রয়েছে দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা সার্বিক বিচার। আপনি ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, এক কথায় যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, যোগাযোগ করুন। জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। বিয়ে হচ্ছে না, বিবাহিত জায়গাতে সমস্যা, ব্যবসার জায়গায় সমস্যা, কর্মের জায়গাতে সমস্যা, সন্তানের এডুকেশান, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। 100% আপনাদের কিন্তু এই সময় কিন্তু লাভ হবে। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, আমি আবারও বলছি, আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ যদি না থাকে, 1000% আমি বললাম, আপনার এই সময় কিন্তু একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি এই চার রাশির রয়েছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি একে একে জানাব। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই নবপঞ্চম রাজযোগে সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আপনাদের এই সময় সাহস পরাক্রম বাড়বে এবং ডেইলি ইনকাম, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে আপনাদের চলেছে। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের, সিংহ রাশির ক্ষেত্রে বড় ধরনের অ্যাচিভমেন্ট হতে কিন্তু চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো বড় ধরনের শুভ সংবাদ, শুভ সমাচার আপনাদের আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শেয়ার বাজার লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। লিখে রাখুন ধনু রাশি।
ধনুরাশির ভাগ্য ক্ষেত্রে তো উন্নতি আপনাদের হবেই, আপনাদের স্টক মার্কেট, আপনাদের মিউচুয়াল ফান্ড, ট্রেন্ডিং শেয়ার বাজার, এই সকল থেকে আপনাদের লাভ হবে। শিক্ষাক্ষেত্র আপনাদের শুভ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের এই সময়। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। 12 বছর পর এই মহাসংযোগ একচেটিয়া রাজত্ব করবে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, লিখে রাখুন 3 নম্বর রাশি, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে মেষ রাশির, আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি দিবে, ডেলি ইনকাম, ব্যবসার জায়গায় শুভ, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের প্রফিট ইনকাম এই সময় হবে। সম্পত্তিগত দিক থেকে লাভ, গোল্ডের সাথে যারা যুক্ত রয়েছেন, চাঁদির সাথে যারা যুক্ত রয়েছেন, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই নবপঞ্চম রাজযোগে মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে লাভ দিবে তুলা রাশির। আপনাদের এই সময় কোনো আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের ইনকাম গেইন করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং বড় কোনো জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের কিন্তু রিকভারি হতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে লাভ হতে কিন্তু চলেছে। আবারও বলছি, যারা ভিডিওগুলো দেখছেন না, হয়তো আপনাদের সমস্যাগুলো থেকেই গেছে, ভাবছেন যে স্যার আপনি বলছেন আমাদের ক্ষেত্রে কেন হচ্ছে না। আমি আবারও বলছি, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আমার ডিকশনারি থেকে না শব্দটি অভিধান থেকে কেটে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। এই দুর্লভ মহাসংযোগ 12 বছর পর 4 রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ এই 45টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গুছিয়ে নামার সময়, আপনাদের ক্ষেত্রে একটা বড় উন্নতি করার কিন্তু সময়, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভের একটা সময় আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।